বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 2022-23 অর্থ বছরে খরিফ 2023-24 মৌসুমে আমন প্রণোদনা উপসী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলা সদরের 800 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে 4000 বিঘা জমিতে আমন ধান চাষে প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 16 জুন শুক্রবার সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষৈ সিং। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে প্রতিজন কৃষককে 1 বিঘা জমির জন্য 5 কেজি বীজ, 10 কেজি ডিএপি সার, 10 কেজি এমওপি সার, বান্দরবান সদর উপজেলার 6টি ইউনিয়ন ও 1টি পৌরসভায় 800 জন কৃষকের মাঝে প্রদান করা হয়। এছাড়াও একই অনুষ্ঠানে 2022-23 অর্থ বছরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ডেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ 40 জনকে 80 বান্ডেল ডেউটিন এবং নগদ 6000 টাকার সর্বমোট 2,40,000 টাকার চেক বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষৈ সিং। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিব্রিজি, সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম শাহনওয়াজ, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূমি নার্গিস সুলতানা। আগামীতে আরো ভালো যাতে ফলন হয়, দেশকে যেন খাইতে স্বয়ংসম্পূর্ণ করা যায়, এই ভাবনা চিন্তা চেতনা আপনাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ, নমস্কার, জয় বাংলা, জয় বাংলা।